শনিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল বাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু। এদিন তিনি অভিযোগ করেন, রাজ্যের বাইরে থেকে রাজনৈতিক নেতারা এখানে সভা করতে আসছেন, তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হোক। আর আপনি এই যে যে মাল আসছে না, এই জলঙ্কা ফোর্সে যে আসছে, যাকে কোয়ারেন্টাইন করার দরকার, যাকে কোয়ারেন্টাইন করতে হবে, পশ্চিম বেঙ্গলে ঢুকবে তো যাকে সালা 15 দিনের জন্য কোয়ারেন্টাইন করুক। নির্বাচন কমিশনকে তারা বিষয়টি জানাবেন বলেই তিনি জানান। এদিন তিনি আরো অভিযোগ করেন, বিজেপি বাইরে থেকে আসা নেতাদের তৃণমূলকে হারাতেই হিজড়েদের ফৌজ তৈরি করেছে। 2 তারিখ পরে তোমাকে দেখাই দেবে না আসানসোলে, আমরা থাকবো আর আপনারা থাকবেন। চ্যালেঞ্জ করছে কাকে দেখে? চ্যালেঞ্জ করছেন বিজেপিকে দেখে? এই পশ্চিম বেঙ্গল ইলেকশনে মমতাদিকে ক্ষমতা থেকে সরাবার জন্য নরেন্দ্র মোদী একটা হিজড়াকা ফোর্স পাঠিয়েছে পশ্চিম বেঙ্গলে, হিজড়াকা ফোর্স পাঠিয়েছে। যে শোলে ফিল্মে গব্বর সিং এই ডায়লগ মারে, হিজড়াকা ফোর্স, এ তো নরেন্দ্র মোদী হিজড়ার ফোর্স। কে? নরোত্তম মিশ্রা, আপনা হোম মিনিস্টার অমিত শাহ, নন্দা, এইসব তো হিজড়াকা ফোর্স আছে, যার সর্দার আছে আপনার নরেন্দ্র মোদী। এই আকে পশ্চিম বেঙ্গলে বদলাও করবে নাকি? এই প্রসঙ্গে আসানসোল উত্তরের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি জানান, উনি সিনিয়র নেতা, ওনার এই ধরনের কথার কোনো উত্তর তিনি দেবেন না। এইটা তো ঠিকই বলছে, ইলেকশন কমিশন এটার সিদ্ধান্ত নেবে, তাকে কোয়ারেন্টাইনে পাঠাবে না কি করবে সেটা ইলেকশন কমিশন দেখবে, বিচার করবে, যেমনি যা হবে তাকে স্ট্রিকচার পাঠাবে। সবটা তো সময়ের সঙ্গে সঙ্গে এটা বোঝা যাবে, এখন এখনই নির্দিষ্ট করে এখনই বোঝা যাবে না নেতাদের কোয়ারেন্টাইনে পাঠানো সরকারের কোয়ারেন্টাইন, পুরো ব্যাপারটাই ক্রমশ প্রকাশ্য, আস্তে 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 বেরিয়ে আসবে। এই কথার আমি কি জবাব দেবো বলুন তো? এই আন পার্লামেন্টারি কথা এই রকম, এটা উনি একটা সিনিয়র নেতা কি উদাহরণ, উনি রাজ্যের কিছু একটা বটেন বোধ হয়, রাজ্যের একটা কিছু বটেন, একটা রাজ্যের কিছু একটা, হ্যাঁ হ্যাঁ, ওই ওনার মুখ থেকে যদি এইরকম একটা স্ল্যাং কথাবার্তা বেরোয়, একটা এইরকম কথা, এই কথার জবাব তো আমি দিতে পারবো না। আমাদের আমার পাশে বসে আছেন, আমার পাশে বসে আছেন আমাদের নরহরি দা, আমার পুরুলিয়ার আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।